আমার বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে, আংটি পরানো, কথাবার্তা কমপ্লিট, এখন আমি কি তার সাথে কথোপকথন করতে পারবো? উত্তর হলো না, আপনি কথা স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা তার সাথে বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আগ্রহ না হবে। আগ্রহ আমাদের দেশে এঙ্গেজমেন্ট বলতে যেটা বোঝানো হয়, আংটি পরানো হয়েছে, বাবা মার কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে, মনে করে যে এখন স্বামী স্ত্রী হয়ে গেছে, না, স্বামী স্ত্রী তখনই হবে যখন আগ্রহ হয়ে যাবে। আংটি যখন পরাইলেন, কথাবার্তা যখন পাকাপাকি হয়ে গেছে, এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ কবুল বলবে, দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাজটা করতে 2 মিনিট লাগে, 5 মিনিট লাগে, কেন এটা করাচ্ছেন? এইটুকু করে ফেললে স্বামী স্ত্রী হয়ে গেলেন, আর এইটুকু না হয়ে গেলে শুধু এঙ্গেজমেন্ট, শুধু আংটি পরানোর মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয় না। আজকাল আমাদের দেশে একটা শয়তানি আইডিয়া অনেক বেশি চর্চা করা হচ্ছে, আইডিয়া থ্রো করা হচ্ছে, সেটা হলো যে বিয়ের আগে একটু বোঝাপড়া না হলে হঠাৎ একটা অচেনা মানুষের সাথে কেমনে থাকে, এই জন্য এঙ্গেজমেন্ট করায় 1 বছর, ইটিশ পিটিশ করে এরপরে যায় বিয়ে করে, এগুলো সবগুলো কয়েকদিন পরে ভেঙে যায়। এখন বিয়ের বিচ্ছেদের হার যেরকম, আমি প্রায় একটা কথা বলার চেষ্টা করি, যারা তরুণ আছেন বয়সে, এখন বউকে ভালোবাসা নিবেদন করার জন্য কতটা উপায় আপনার কাছে আছে বলেন? হোয়াটসঅ্যাপে, মোবাইলে, ফোনে, SMS-এ, মেইলে কতভাবে বলতে পারেন যে হ্যাঁ তোমারে অনেক ভালোবাসি, এই কথাটা কতভাবে বলেন, তাই না? আর তো ফুচকা, চটপড়ি, চাইনিজ, বাদাম, চুট, চনাবুট কি না খাওয়াইতে পারেন, সবই দিতে পারেন, তাই না? এরপরও বিয়েগুলো কিন্তু টিকে না, টিকে খুব বেশি। এখন তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে হইতে দেরি ভাঙতে, যেন না ভাঙে এর জন্য মেয়ের বাপ বলে 50 লাখ মহর দরকার, এটা ভালো পালাইতে না পারে, আরও আগে ভাঙে। তো বিয়ে এরকম ভেঙে যাচ্ছে, আমি বলি এখন তরুণদের সম্পর্কগুলো হয়ে গেছে সব মেড ইন চায়না। আর যারা আমাদের সিনিয়র, বাবার বয়সী, চাচার বয়সী, যারা এখানে অনেকে থাকতে পারে, তাদের দেখেন চাচা চাচির সাথে সম্পর্কটা হলো এত গভীর, একদম মানে আঠার মতো, মনে হয় যে মেড ইন জাপান তাদের ভালোবাসা। তারা কিন্তু এত ভালোবাসাবাসি করতে পারেন নাই, আপনি যেভাবে ঘন ঘন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জে, মেসেঞ্জারে, ইমোতে বিভিন্নভাবে ভালোবাসার কথা নিবেদন করতে পারতেছেন, ওই বেচারা চাচির সাথে বিয়ে করার পর প্রথম প্রথম ওই রাত না হলে দেখাই করতে পারে, তাই না? আর বছরে একটা বেশি দুটো শাড়িও দিতে পারে, আপনি তো কত কিছু খাওয়াচ্ছেন সারাদিন, তারপর ভালোবাসাবাসি হচ্ছে না। এর অন্যতম কারণ হলো হারাম পদ্ধতিতে আমরা আমাদের ভালোবাসার পথগুলোকে ধ্বংস করে ফেলি। বিয়ে বহির্ভূত সম্পর্ক যত বেশি হবে, সম্পর্ক তত এরকম ঠুনকো হয়ে যাবে। আগের চাচা চাচিরা, মুরব্বীরা গেছেন, বিয়ে পড়া দিয়েছেন, উঠে নিয়ে চলে আসছে, শেষ, যা দেখেন সারা জীবন চাচির সাথে সম্পর্ক ভালো ছিল, আর এখন 2 দিন না হইতেই ঝগড়া, তালাক, বিচ্ছেদ, অথচ আপনি বলতেছেন যে আগে থেকে লিভ টুগেদার হওয়া দরকার, বোঝাপড়া হওয়া দরকার, এগুলো জায়েজ নাই। এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক করা সম্পূর্ণ খারাপ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।